এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিব এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিব এবং 1/4 ভাগ দিব কালো গোলমরিচের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ দিব গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ আমি তেলে ভেজে নিব। তেলে ভাজলে কাঁচা গন্ধটা থাকে না। এখন একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হলে মশলার উপরে একটা তেল আসবে এবং এই তেলটা আসার পরে আমরা এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিব। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এর উপরে তেল ওঠা শুরু করেছে। এখন আমরা এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশানোর পরে এটা কষিয়ে নিব এবং এই ভুঁড়িটা এখন কষানোর জন্য কোনো পানি ব্যবহার করবো না, ভুঁড়ি থেকে যে পানি উঠবে তা দিয়ে কষিয়ে নিব। দেখেন ভুঁড়ি থেকে পানি ওঠা শুরু করেছে এবং আরও অনেক পানি উঠবে। এখন আমি ঢাকনা দিয়ে ভুঁড়িগুলো কষিয়ে নিব। প্রায় কষানো হয়ে গেছে, কয়েক মিনিট লাগবে কষানোর জন্য। এখন আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভুঁড়িগুলি কষতে কষতে তেল উঠে যাবে। ভুঁড়িতে তেল উঠে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা পানি দিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণ পানি দেব কারণ ভুঁড়ি সিদ্ধ হতে সময় লাগে এবং একটু বেশি পানি দরকার হয়। এখানে আপনারা গরম পানি ব্যবহার করবেন, গরম পানি ব্যবহার করলে বেশি ভালো হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দেখে নিব। প্রায় পানি শুকিয়ে গেছে, আরো ভালোভাবে সিদ্ধ হতে হবে। এই বুড়িগুলো পানি শুকিয়ে গেছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা বুটের ডাল দিয়ে দিব। বুটের ডালটা কয়েক মিনিট বুড়ির সাথে কষিয়ে নিব।
ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।